প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। শাহিনা ওয়াহিদ আছি, আজকে আপনাদের সাথে কথা বলবো বিশ্ব বাণিজ্যের যে চ্যালেঞ্জগুলো ওগুলো নিয়ে কি অবস্থায় আছে, করোনাকালীনের জন্য কি অবস্থায় এসে দাঁড়িয়েছে আমাদের বাণিজ্য, সব কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাথে আছেন ডক্টর মঞ্জুর হোসেন, উনি আছেন অর্থনীতিবিদ, এবং তার সাথে আছেন এম এস সিদ্দিকি, সহ সভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আলোচনা করব আমরা কিভাবে আসলে এই বিশাল ধাক্কার আশঙ্কা থেকে আমরা উঠে দাঁড়াতে পারি। তার আগে আজকের দিনের আজকে একটি প্রতিবেদন দেখে আসছি। উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন সূচকে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তলাবিহীন ঝুঁকির তকমা ঝরে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ জায়গা করে নিচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্ষমতাধর অনেক রাষ্ট্রই এখন গবেষণা করছে বাংলাদেশের কৌশল নিয়ে। করোনা পরবর্তী বিশ্ব এই অগ্রগতি ধরে রাখতে নানামুখী উদ্যোগের কথা বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশ বিদেশে অর্থনীতি নিয়ে গবেষণার অন্যতম অনুষঙ্গ কিংবা বিষয়ই এখন বাংলাদেশ প্যারাডক্স। কখনো দেশের স্বার্থে, কখনো নিজস্ব আগ্রহ থেকেই বাংলাদেশের চমকে দেওয়া অর্থনৈতিক অগ্রগতি নিয়ে গবেষণা করছেন অনেক গবেষক। তথ্য উপাত্ত ঘেটে দেখা গেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এর মধ্যে পাট রপ্তানিতে বিশ্বে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে বাংলাদেশই প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও তৃতীয়। চাল উৎপাদন, মাছ উৎপাদন এবং ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ। আলু এবং আম উৎপাদনে ষষ্ঠ। জনশক্তি রপ্তানি, বাইসাইকেল রপ্তানি, আউটসোর্সিং, বৈদেশিক মুদ্রা আয় সবকটিতেই অষ্টম অবস্থানে বাংলাদেশ। লাল সবুজের জার্সি নিয়ে সাকিব মুশফিকরাও ওয়ানডে ক্রিকেটে সপ্তম অবস্থানে নিয়ে গেছে দেশকে। বাংলাদেশের অর্থনীতি 2020-এ কোভিড-19 ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বছর শেষে আমরা দুটি প্রবণতা দেখতে পাই। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি অনেকটা এই ধাক্কাটা সামাল দিতে পেরেছে, মূল কিছু সূচক আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন বড় ধরনের কোনো সংকট ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করছে বাংলাদেশ। এই অগ্রগতির মূলে কিন্তু কাজ করেছে আমাদের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি বলতে আমি বলবো কৃষিতে। কৃষিতে যে আধুনিকায়ন ঘটেছে, যে ধরনের ডাইভার্সিফিকেশন এসেছে, তাতে গ্রামে মানুষের আয় রোজগার অনেক বেড়েছে। বাংলাদেশের সাফল্যের অগ্রযাত্রা যে সামনে আরো উজ্জ্বল হবে সে ইঙ্গিত দিচ্ছে নামকরা গবেষণা প্রতিষ্ঠানগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আজকের দিনের প্রতিবেদন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই, কথা বলবো বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে। শুরু করতে চাচ্ছি ডক্টর মঞ্জুর হোসেন আপনার সাথে। একটু জানাবেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আমি দেখি যে এটা অনেকটা রিকভারি স্টেজে আছে। আমরা কোভিড এর যে ধাক্কাটা ছিল ইনিশিয়ালি, সেখান থেকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছি, কিন্তু আমাদের অনেকগুলো সূচক এখনো সেভাবে রিকভারি করছে না বা করতে পারছে না। এটা স্বাভাবিকভাবেই, কারণ কোভিড এর একটা ইম্প্যাক্ট রয়েই গেছে, কিছু প্রোডাক্টিভিটি লস আছে, কিছুটা কিছু কিছু সেক্টর এখনো পুরোপুরি ওপেন হতে পারেনি। তারপরে অর্থনীতি মানুষ এই ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে প্রোডাকশন প্রসেসে অনেক দূর এগিয়েছে। এক্সপোর্ট সেক্টরটা আমরা মোটামুটি পজিটিভ গ্রোথের দিকেই ছিল, কিন্তু এটা যেহেতু ডিপেন্ড করছে আন্তর্জাতিক বাণিজ্যের অংশ হিসাবে অন্যান্য দেশের অবস্থা, ডেস্টিনেশন কান্ট্রিগুলোর অবস্থা, যেটা ইউরোপ এবং ইউএসএ, সেখানে এখনো কোভিড এর দ্বিতীয় ধাক্কা চলছে, যার ফলে কিছুটা আগের চাইতে এক্সপোর্টের পরিমাণ কমেছে। এতে কোনো সন্দেহ নেই, গ্রোথটা আগের মতো হবে না। সুতরাং এক্সপোর্টের দিক থেকে আমরা কিছু পিছিয়ে আছি। ইম্পোর্টও আমাদের আগের বছরের তুলনায় অন্য প্রি কোভিড সিচুয়েশনের তুলনায় কমেছে, কারণ ইনভেস্টমেন্ট ওইভাবে গিয়ার আপ করেনি এখনো। এটাই একটা বড় চ্যালেঞ্জ যে বর্তমান সময় হয়তো আমরা বিজনেস এজ ইউজুয়াল অবস্থা মেনটেন করতে পারছি কোভিড এর পরবর্তীতে, কিন্তু ইনভেস্টমেন্ট সেভাবে বাড়ছে না। তার একটাই কারণ হচ্ছে যে এখনো কিছুটা শঙ্কা কাজ করছে অনেকের মধ্যে।
ওভারঅল আমি বলবো যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং আমরা হোপফুল যে 2021 সালে মাঝামাঝি সময়, যেহেতু ভ্যাকসিন বেশ কয়েকটা ভ্যাকসিন রোল আউট করেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং তার কিছুটা সুফল আমরাও পেতে থাকবো, আমাদের এখানে ভ্যাকসিন আসতে দেরি হলেও যেহেতু আমাদের ডেস্টিনেশন কান্ট্রি গুলো ভ্যাকসিন দেওয়া শুরু করেছে, সুতরাং আমাদের এক্সপোর্ট মার্কেটটা হয়তো বা আগের চাইতে ভালো হবে আর ওভারঅল একটা কনফিডেন্স বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। সো সেদিক থেকে আমি বলি যে আমাদের একটা স্ট্রং রিকভারি দেখা যাচ্ছে এবং কোভিড এর ইম্প্যাক্ট আমাদের দেশে যেভাবে আগে ভয়ঙ্কর ভাবে আশা করা হয়েছিল সেরকম হয়নি, এটা কিছু পলিসিগত ভালো সিদ্ধান্ত ছিল, এট দ্য সেম টাইম মানে আমাদের এখানকার অবস্থাটাও ভালো, সেদিক থেকে জনগণের রেজিলিয়েন্স হার্ডওয়ার্কিং এইসব খুব ভালোভাবে কাজ করেছে। আরেকটা যেটা আমরা তো শুনছিলাম একটু আগে আপনাদের নিউজ ক্লিপে, যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা, সামষ্টিক যে অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা বজায় রয়েছে, সরকার অনেকগুলো প্রণোদনা প্যাকেজ দিল, সেগুলো যেহেতু সরকারের নিজস্ব অর্থায়ন থেকে যায়নি, ক্রেডিট বেসড হয়েছে, সেদিক থেকে আমরা ফিসকাল সাস্টেনেবিলিটিটা অনেকটা ধরে রাখতে সক্ষম হয়েছি। আর গার্মেন্ট সেক্টর সরকারের প্রণোদনার কারণে যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু ছোট ক্ষুদ্র মাঝারি সেক্টর গুলো অনেকটা নিজ উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছে, সরকারি প্রণোদনা সমানভাবে তাদের কাছে যায়নি, তাদেরকে যদি আরো দেওয়া যায় তাহলে অর্থনীতি আরো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর কৃষি ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখছি যে কৃষি ক্ষেত্র বা রুরাল ইকোনমি বা রুরাল এরিয়া গুলো কিন্তু কোভিড দ্বারা সেভাবে আক্রান্ত হয়নি, ফলে ওই কৃষি ক্ষেত্রের একটা ভাইব্রেন্সি রয়ে গেছে। সার্ভিস সেক্টরটা এফেক্টেড হয়েছিল কিন্তু এখন কিছুটা বেরিয়েছে, যেমন রেস্টুরেন্ট সার্ভিসটা কিছুটা বেটার পজিশনে আছে আগের মতো পুরোপুরি না থাকলেও, ট্রান্সপোর্ট সেক্টরও কিছুটা রিভাইভ করেছে। আমি বলবো যে সার্ভিস সেক্টর ফুললি অপারেশনাল হয়নি, এটা হয়তো 50-60% হয়েছে, সুতরাং সার্ভিস সেক্টর একটা রিস্ক এখনো রয়ে গেছে, যদিও বা জিডিপি তে সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন 50%, সরকারি অফিস বা অন্যান্য কর্পোরেট সেক্টর সেগুলো হয়তো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। সার্ভিস সেক্টর যাতে আসার জন্য আমার মনে হয় ভ্যাকসিন রোল আউট করাটা ইম্পর্টেন্ট, ভ্যাকসিন এসে গেলে হয়তো বা সার্ভিস সেক্টরটাও আগের মতোই রিভাইভ করেছে। তো আমি 2021 সালের শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত মনে করি যে আমাদের ইকোনমি অলমোস্ট ঘুরে দাঁড়াবে। জি, আমরাও তাই আশা করছি। এম এস সেদিকি স্যার, আপনার কাছে আসছি, উনি এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যে বিষয়টি বলছিল ওই ব্যাপারে একটু আপনার থেকে জানতে চাবো যে আমাদের আসলে রপ্তানি কমার এটা কিন্তু একটি কারণ যে আন্তর্জাতিক বাণিজ্য আসলে দুর্বল হয়ে গেছে, তো এটা শুধু আমাদের জন্য না, এটা ওভারঅল যে সিনারিওটা ওখান থেকে আমরা জানতে পেরেছি, তো একটু আপনার কাছ থেকে জানতে চাবো তাহলে এমন অবস্থায় আমাদের আসলে একটু ঘুরে দাঁড়ানোর জন্য আর কি কি করণীয় হতে পারে। যারা বায়ার সেই দেশগুলোতে এখনো করোনার পরিস্থিতি খুবই খারাপ, শুধু খারাপ বললে কম বলা হবে, বরং খারাপের দিকে যাচ্ছে। যেমন ব্রিটেনে প্রতিদিন 50,000 মানুষ ইনফেক্টেড হচ্ছে, যেহেতু ডেথ রেটটা 1,000-এর নিচে। এই পরিস্থিতিতে নিঃসন্দেহে ওরা কেনাকাটা করবে না, লকডাউন চলছে ইউরোপের অনেকগুলি দেশে, সুতরাং কেনাকাটা নেই বললেই চলে, অন্তত পোশাকের মতো আইটেম গুলোর কেনাকাটাতে এখন মানুষ সতর্ক থাকবে, সুতরাং এটার একটা ইম্প্যাক্ট আমাদের উপর পড়বে। এখানে আমাদের তেমন কোনো করণীয় নেই, তবে আমরা একটু বোধহয় ডাইভার্সিফাইড মার্কেটের দিকে একটু অ্যাটেনশন দেওয়া দরকার, যেটা কমন সলিউশন, এটা সবাই বলে যে আমরা ডাইভার্সিফাইড মার্কেটে যাওয়া দরকার। এশিয়ার মার্কেটটা রিলেটিভলি বেটার, আমরা জাপান বা চায়নার মার্কেটে আমরা এন্ট্রি নেওয়ার জন্য একটা চেষ্টা করা দরকার, তাহলে ইভেন ল্যাটিন আমেরিকা বা মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে, এগুলোতে আমাদের খুবই খুবই স্লো আমরা এই মার্কেট গুলোতে যাচ্ছি। একমাত্র জাপানের মার্কেটে আমরা একটু গত বছর ভালো করেছি, ভালো গ্রোথ হয়েছে, এগুলো এই ট্রেন্ড গুলোকে ধরে রাখতে হবে, ডাইভার্সিফাইড সেক্টর আর প্রোডাক্ট ডাইভার্সিফাইড করতে পারি। যেমন গত 1-2 বছরে কিছু ইকুইপমেন্ট, হাউস হোল্ড ইকুইপমেন্টস, রেফ্রিজারেটর পর্যন্ত আমাদের দেশ থেকে এক্সপোর্ট হয়েছে, এবং আগামী বছর আমাদের এখান থেকে কম্প্রেসার, রেফ্রিজারেটরের যে কম্প্রেসার এটা ইতালিতে যাবে, এই ধরনের কিছু সুখবর আছে। সুতরাং এই ধরনের ডাইভার্সিফিকেশন গুলো যদি হয়, নিঃসন্দেহে আমাদের যে রিস্ক আছে গার্মেন্টস নিয়ে যে রিস্কটা আছে অথবা দেশের রপ্তানি নিয়ে যে রিস্ক টুল আছে, এগুলো আমরা ওভারকাম করতে পারবো, কারণ গার্মেন্টস এর যে রিয়েলি যে প্রবলেম, এই প্রবলেমটা ওভারকাম হলেও আমরা কিন্তু দিন দিন কম্পিটিটিভনেস হারাচ্ছি, আর অ্যাগ্রেসিভ মার্কেটিং এর কারণে ভিয়েতনামের, এবং ভিয়েতনাম যেহেতু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আমেরিকার সাথে,
either free trade agreement korte hobe othoba amra diversified product e chole jete hobe eta amaderke bujhte hobe eta bujhte parlei amra amader export take dhore rakhte parbo volume take ba in terms of us dollar volume ta amra boro rakhte parbo জি কথা বলবো ডক্টর মঞ্জুর হোসেন আপনার সাথে। উনি তো রপ্তানির একটি বিষয় বললো, তার সাথে সাথে একটু জানতে চাবো যে বাংলাদেশ সরকার কিন্তু ক্রমে চীনের দিকে ঝুঁকে পড়ছে এবং দেখা যাচ্ছে যে আমরা ভারত থেকে অনেকটা সরে আসছি অনেকগুলো বাণিজ্যিক ব্যাপারে, তো একটু বলবেন এই বিষয়ে। এটা ঠিক না, আমি আপনার সাথে একমত না, চীনের দিকে ঝুঁকে পড়ার ইস্যু না। আসলে ভারতের সাথে আমরা যে ট্রেড গুলো করি, বিশেষ করে মূলত আমরা চাল ডাল পেঁয়াজ এই জাতীয় জিনিসগুলোই বেশি করে থাকি ভারতের সাথে। ভারত রপ্তানি করে আমাদের এখানে বেশি, আমরা রপ্তানি করি অনেক কম। সেই দিক থেকে আমাদের চীনের প্রতি, চীনের দিকে ঝুঁকে পড়ার যে জায়গাটা সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের দিক থেকে। চীনের সাথে আমাদের ট্রেড গ্যাপ অনেক বেশি, সেই ইনভেস্টমেন্টের অল্টারনেটিভ বা সাবস্টিটিউট ভারত না। চীন যেই সুযোগগুলো দিতে পারে বা চীনের যে টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটিটা আছে সেটা ভারতের নাই, সুতরাং আমাদেরকে অল্টারনেটিভ সোর্স হিসেবে চীনের কাছে যাইতে যেতেই হবে। আর একটা হচ্ছে যে চীন অনেকগুলো সাপ্লায়ার্স ক্রেডিট বা অনেকগুলো যেটা আমরা সাউথ সাউথ কোঅপারেশনের আন্ডারে বলি, চীন এখন একটা ইমার্জিং কান্ট্রি এবং ইমার্জিং পাওয়ার ইন এশিয়া। সুতরাং চীনের দিকে, চীন যেসব জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে পারে আমরা অবশ্যই সেখান থেকে নিব, ভারত যেখানে সহযোগিতা দিতে পারে সেটাকে আমরা নিব। কিন্তু যেটা হয়েছে যে ভারতের বাজারটা আমাদের জন্য যতটুকু ওপেন আপ হওয়া দরকার ছিল, বিশেষ করে এক্সপোর্টের দিকটা, আমাদের এক্সপোর্টের দিকটা সেটা হয়নি। বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ার অনেক বেশি ক্রিয়েট করা হয়। সেদিক থেকে চীনের অবস্থা আরো ভালো, আমাদেরকে প্রায় 97% প্রোডাক্টে তারা ছাড় দিয়েছে ট্যারিফের দিক থেকে। সুতরাং সেই চীনের মার্কেটকে যদি আমরা, যে পটেনশিয়ালটা আছে সেটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা ট্যাপ করতে পারি সেটা খুব ভালো হবে। তবে বিষয় হলো যে সাউথ এশিয়ান কান্ট্রি বা অন্যান্য দেশগুলো, আমাদের আমাদের মূল এক্সপোর্ট আইটেম হচ্ছে গার্মেন্টস। চীন বলেন বা ভারত বলেন, সবাই কিন্তু আমাদের কম্পিটিটর, তারাও কিন্তু একই জিনিসই প্রোডিউস করে, হয়তো কারো একটু প্রোডাক্টের কোয়ালিটি ভালো বা ফ্যাশনেবল করে। সেদিক থেকে এইসব মার্কেটে আমাদেরকে খুব বেশি প্রসপেক্ট আমি দেখি না। আমাদেরকে দেখতে হবে উন্নত দেশগুলোতেই দেখতে হবে, ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো দেখতে হবে, আফ্রিকান কান্ট্রিগুলো এখন কিন্তু গার্মেন্টস এর দিক থেকে অনেক, যেহেতু তারা কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছে সুতরাং অনেক ইনভেস্টমেন্ট ওখানে যাচ্ছে, এবং বাংলাদেশ থেকে অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি ওখানে সরিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু বাংলাদেশ 2024 সাল নাগাদ এলডিসি থেকে গ্রাজুয়েট করবে। সেদিক থেকে আমাদের নতুন নতুন স্ট্র্যাটেজি বিষয়ে আপনার সাথে কথা বলছি, একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের প্রিয় দর্শক, ইভ্যালি প্রেজেন্স বীজ সংলাপে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ইভ্যালি প্রেজেন্স বিট সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি। স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিং করছেন, আমরা ওখানে সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে। আলোকবৃন্দ, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে প্রশ্নটা করেছেন যে ভ্যাকসিন বাংলাদেশে কবে নাগাদ আসবে এই বিষয়টি, এবং ভারত সরকারের একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাতে ভ্যাকসিন রপ্তানি না করা হয়, আমরাও এই বিষয় নিয়ে সকাল থেকেই কাজ করছি। আমরাও জানতে পেরেছি, পুরোপুরি খবর এখনো আমরা অবহিত নই। আমরা ইতিমধ্যে আমাদের ভ্যাকসিনকো যে কোম্পানি, যে এজেন্ট, তাদের সাথে আলোচনা হয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রির সাথে আলোচনা হয়েছে। আমাদের ফরেন মিনিস্ট্রি আবার ভারতে যে আমাদের মিশন আছে তাদের সাথে আলোচনা হয়েছে, এবং আমাদের মিশন তাদের ফরেন মিনিস্ট্রির সাথেও, ভারতের ফরেন মিনিস্ট্রির সাথেও আলোচনা করেছে।
প্রিয় দর্শক, আমরা ব্রিফিং দেখে আসছিলাম স্বাস্থ্যমন্ত্রী, ফিরে আসছি আমরা আলোচনায়। কথা বলতে চাইছিলাম ডক্টর মঞ্জুর হোসেন, আপনি যে বিষয়টি বলছিলেন ওটি শেষ করুন। চায়না এবং ইন্ডিয়ার বিষয়টা, তাই না? সেই জায়গাটা বলছি যে এখানে বাংলাদেশের মানে দুটো দেশের কম্পারেটিভ অ্যাডভান্টেজ ডিফারেন্ট আমাদের পার্সপেক্টিভ থেকে। যেমন আমরা সব জিনিস যেমন চায়না থেকে পাবো না, আবার সব জিনিস আবার ইন্ডিয়া থেকেও পাবো না। আমাদের ইনভেস্টমেন্টের বড় পার্টনার হচ্ছে এখন চায়না, যেহেতু চায়না লো কস্টে এবং তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি ভেরি হাই, আমরা সেখানে অনেক ক্ষেত্রেই তাদের সহযোগিতা নিচ্ছি। অ্যাট দ্য সেম জানেন যে সেই চুক্তি অনুযায়ী যে তারা তাদের ভ্যাকসিন যখন অনুমোদন পাবে তখন তারা WHO-র অনুমোদনও তারা নিবে, এবং WHO-র অনুমোদনের পরে আমাদেরকে তারা ভ্যাকসিন দিতে পারবে, এটা চুক্তিতেও আছে আমাদের। তো তারা এখন তাদের সরকারের অনুমোদন পেয়েছে এবং তারা WHO-র কাছে আবেদন করবে, এবং আবেদনের প্রেক্ষিতে তারা আশা করে অনুমোদনও তাড়াতাড়ি পেয়ে যাবে। অনুমোদন পাওয়ার পরে তারপরে তারা আবারও আমাদেরকে জানাবে যে আমরা কবে আমরা পাব। তা আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখন আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাব। মানে এই চুক্তি তো আসলে নির্দেশনার আগে হয়েছে, ভারত সরকারের নির্দেশনার আগে, সেই হিসেবে কি আমরা আশ্বস্ত হচ্ছি নাকি ভারতীয় দিক থেকে কোনো আশ্বস্ত আপনারা মানে কোনো আশ্বাস তারা দিয়েছেন সরাসরি ভারতের সাথে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যতীত? আমরা আমাদের দুইটি বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন, দুইটি সঠিক আছে। আমাদের চুক্তিও তো একটা আন্তর্জাতিক চুক্তি, সেই চুক্তিকে অনার করা একটা বাধ্যবাধকতা রয়েছে, তা আমরা সেটার উপরও আস্থা রাখি। প্লাস এটাও হয়েছে যে আমাদের ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলেছে, আমাদের ভ্যাকসিনপুর সাথে আলোচনা হয়েছে, ফরেন মিনিস্ট্রি আমাদের ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলেছে, আমাদের ভ্যাকসিনপুর সাথে আলোচনা হয়েছে, এবং আমাদের দেশে যে ভারতের অ্যাম্বাসেডার আছে তার সাথেও আলোচনা ইতিমধ্যে করেছে, এবং সব বিষয়ে আমরা আশাবাদী যে ওনারা কেউ নেগেটিভলি বলেনি, তারা আমাদেরকে বলেছে যে না আপনারা আশাহত হয়েন না, আশাবাদী। যেহেতু ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আছে, দীর্ঘদিনের সম্পর্ক, সেই হিসাবে বাংলাদেশের চুক্তি অনুযায়ী আপনারা আপনাদেরটা পাবেন, এতটুকু আমরা আমাদেরকে আশ্বস্ত করেছে। পুরোটাই প্রত্যাশার ভিত্তিতে বলছেন, যদি ভারত শেষ পর্যন্ত আমাদের ভ্যাকসিনটা না দেয়, বাংলাদেশের কাছে প্ল্যান বি বা অল্টারনেটিভ প্ল্যান কি আছে, বা আপনাদের আদৌ এরকম ধরনের কিছু আছে কিনা, যদি তারা না দেয়, যা বলছেন সব প্রত্যাশার কথা, যদি প্রত্যাশাটা মাফিক যে সমস্যাটা আমাদের পক্ষ থেকে অ্যারাইজ হয় নাই, সমস্যার সৃষ্টি হয়েছে যেখান থেকে আমরা আনবো সেখানে একটা সমস্যার কথা আসছে, বাট আমাদের আমরা যে আলোচনা যতটুকু পেয়েছি সেই অনুযায়ী আপনাদেরকে আমরা জানিয়েছি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাচ্ছি, এর বেশি তো এই মুহূর্তে জানি না। কাজেই যখন আবারও কোনো ডেভেলপমেন্ট হবে তখন আপনাদেরকে আমরা জানাবো, এবং সবসময় যখনই যে প্রোগ্রেস, যখনই যে কাজগুলো আমরা করেছি ভ্যাকসিন বিষয় নিয়ে আপনাদেরকে আমরা সবসময় অবহিত করে আসছি, আগামীতে আমরা যখনই যে ডেভেলপমেন্ট হবে এই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো। মানে মধ্যে একটি বিষয় যে অর্থটি
সেটা আমরা সরকারি যে সমস্ত প্রসেস আছে, যে সমস্ত পদক্ষেপ গুলো আছে, ওগুলো সব সমাধান হয়ে গেছে। এগুলো তো বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জড়িত আছে, ব্যাংকের সাথে জড়িত আছে, তো এগুলো সব অনুমোদন হয়ে গেছে। আমরা আশা করতেছি আজকে বা কালকের মধ্যে এটা তাদের কাছে পৌঁছে যাবে, তাদের ব্যাংক গ্যারান্টিও আমরা পেয়ে গেছি। কাজে এই বিষয়টা না, আমাদের এটা তো আমাদের ইন্টারনাল বিষয়, এখানে কিছু কিছু ক্লারিফিকেশন দরকার হয়, সেই ক্লারিফিকেশন উভয় পক্ষেরই করে দেওয়া হয়েছে। জি, আমাদের যে কন্ট্রাক্ট হয়েছে, যে চুক্তি আমরা করেছি, তার চুক্তি অনুযায়ী পাঠাতে হবে, সেটা হলো অর্ধেক টাকা যা চুক্তি অনুযায়ী, সেটা যদি আমরা ডলার অনুযায়ী বলি 120 মিলিয়ন। আমরাও এই একই কথাই বলছি তো, যে আমরা যোগাযোগে আছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং যখন যে ডেভেলপমেন্ট হবে এই বিষয়টি আপনাদেরকে আমরা জানাবো। প্রিয় দর্শক, আমরা সচিবালয় থেকে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং শুনে আসছিলাম। এখন যেতে হচ্ছে ইভ্যালি প্রেজেন্স বিশ সংলাপে একটি ছোট্ট বিরতিতে, ফিরে এসে আপনাদের সাথে আবার আলোচনা করছি। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি প্রেজেন্স বিশ সংলাপে। কথা বলছিলাম বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ নিয়ে, আমরা কথা বলছিলাম ডক্টর মঞ্জুর হোসেন আপনার সাথে। আমরা একটু আপনার থেকে জানতে চাবো যে ভারত এবং বাংলাদেশের ট্রেড ইউনিয়নের যে বিষয়টি, ওটার সম্পর্কটা আসলে কীরকম এবং কীভাবে আমরা বাংলাদেশের রপ্তানি আরও বাড়াতে পারি ভারতের সাথে। যে কথাটা আমরা প্রথমে আমি বিরতির আগে বলছিলাম, সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রপ্তানির আমদানির সম্পর্কটা বেশি, আমরা অনেক বেশি আমদানি করি, রপ্তানি করতে পারি অনেক কম। যদিও ভারত আমাদেরকে রেডিমেড গার্মেন্টস রপ্তানি করার একটা সুযোগ দিয়েছিল, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের নন ট্যারিফ ব্যারিয়ারের কারণেই আমরা সেখানে খুব বেশি সাকসেসফুল হতে পারিনি। ফলে যেটা হয়েছে যে ভারতের বাজারে, আরেকটা বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের মার্কেটের স্ট্রাকচার কিন্তু অলমোস্ট সেম। সুতরাং ভারতও ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করে আরএনজি প্রোডাক্ট রপ্তানির জন্য, আমরাও করি। সুতরাং সেক্ষেত্রে খুব বেশি আমরা সেখানে সুযোগ পাবো বলে আমার মনে হয় না, বরং আমাদেরকে চায়না যে সুযোগটা দিয়েছে 97% এর উপরে প্রোডাক্টের উপর যারা জিরো ট্যারিফে অ্যাক্সেস দিয়েছে, সেটা এক্সপোর্ট করা যায় কিনা আমাদের সেটা ভালোভাবে দেখা দরকার। কোন কোন পণ্যগুলো চায়নাতে চাহিদা আছে বা আমরা সেগুলোকে আরো ভালোভাবে রপ্তানি করতে পারি কিনা, সেই জায়গাটা আমার মনে হয় আমাদের খুব জোরালো প্রচেষ্টা চালানো উচিত। যেটা আপনি ইনিশিয়ালি বলছিলেন যে ভারত থেকে আমরা চায়নার দিকে মনোযোগ দিচ্ছি, আসলে ভারত থেকে চায়নার দিকে মনোযোগ দিচ্ছি হয়তো মনে হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার, মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বাস্তবায়ন করছি যেগুলো চায়নার অর্থায়নে কারিগরি সহায়তায় চলছে। সুতরাং সেদিক থেকে মনে হচ্ছে আমরা হয়তো চায়নার দিকে, কিন্তু আসলে সেই জায়গাটাতে ভারতের সেই কম্পারেটিভ অ্যাডভান্টেজটা নাই যেটা চায়নার আছে। চায়না লো কস্টে খুব হাই টেক ইনভেস্টমেন্ট করতে পারে, সেগুলো আমাদের অবশ্যই নিতে হবে। তবে যেটা হচ্ছে যে চায়নার ক্ষেত্রে যে সমালোচনাটা হয়ে থাকে, সেখানে হচ্ছে যে সাপ্লায়ার্স ক্রেডিটের ইন্টারেস্ট রেটটা অনেক হাই, অনেক ধরনের আন্ডারহ্যান্ড ডিলিং করার স্কোপ থাকে, ইনএফিসিয়েন্সিও আছে। সেই জায়গাগুলোতে আমাদের কাজ করে যত দ্রুত আমরা চায়না থেকে ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারি, সেই জায়গাটাতে কাজ করার দরকার আছে। অন্যদিকে আমি দেখি যে জাপান এখন আগের চাইতে, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর চাইতে এখন বাংলাদেশের প্রতি তারা অনেক বেশি মনোযোগী, অনেক বেশি সহানুভূতিশীল। সেটা কাজে লাগিয়ে যদি জাপানের সাথে, জাইকার সাথে কাজ করা যায়, আরো অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপমেন্টের দিকে যেতে পারি, সেটা আমাদের জন্য একটা পজিটিভ বেনিফিট নিয়ে আসতে পারে। জি, এমএসএ দেখি আপনার সাথে কথা বলতে চাচ্ছি একই বিষয়ে, আপনি থেকে একটু জানতে চাবো, একটু বলবেন যে আসলে সম্পর্কটা কিরকম এবং আমরা আরেকটু উন্নতি কিভাবে করতে পারি এই সম্পর্কে। আসলে ভারত আর চায়নাকে নিয়ে আমাদের জন্য একটা সস্তা কথা আমরা বলতে শুরু করি, সেটা হচ্ছে যে আমরা ভারতের সাবস্টিটিউট চায়নাকে মনে করি, যেটা মঞ্জুর ভাই ক্লিয়ারলি বললেন।
প্রথমত বলবো যে ভারতই কোন কোন ক্ষেত্রে গ্লোবাল মার্কেটে আমাদের কম্পিটিটর, চায়না নয়। যেমন গার্মেন্টস এর লার্জেস্ট এক্সপোর্টার চায়না, আমরা সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডে, কিন্তু চায়নার সাথে আমাদের গ্যাপ হিউজ, অনেক বেশি। এট দ্য সেম টাইম আমরা আবার গার্মেন্টস এক্সপোর্ট করি চায়না মার্কেটে, এবং আমাদের ইউজের গার্মেন্টস গুলো কিন্তু আমরা চায়না থেকে ইম্পোর্ট করি। ব্যাপার আসলে গ্লোবাল বিজনেস অথবা ফ্রি ইকোনমির যে টেকনিকটা, এটা নিয়ে অনেকে শুধু কনফিউজ। আমরা যখন ভাবি এক্সপোর্ট, শুধু এক্সপোর্ট করব, কখনো শুধু এক্সপোর্ট করা যায় না, শুধু ইম্পোর্টও করা যায়, এটা বহুত ওয়ে ট্রাফিক হতে হয়। যেটা আমি বলছিলাম যে চায়নার সাথে, চায়না 2028 সালে কিছুদিন আগে ঘোষণা করেছে যে তারা পৃথিবীর লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে 2028 সালে, আর মাত্র 7 বছর পরে। এইটা মাথায় রেখে আমাদেরকে পলিসি তৈরি করতে হবে। আমরা যখন এখন আমেরিকার মার্কেট বলে অজ্ঞান, ওদের কাছে কান্নাকাটি করি, আমাদেরকে জিএসপি সুবিধা দাও, এটা এটাও একটা হাস্যকর ব্যাপার যে জিএসপি আমরা চাই, দাবি করি, আমাদের মন্ত্রীরা দিতে হবে বলে দাবি করে ট্রেড ইউনিয়নের মতো। এটা দাবি করার কোনো বিষয় না, এটা হচ্ছে নেগোসিয়েশনের বিষয়। ওরা যে কন্ডিশন গুলো দিয়েছে সেই কন্ডিশন গুলো ফুলফিল করার ব্যাপার। আমাদেরকে ফোকাস করতে হবে, আমরা এখন যেহেতু সবচেয়ে বড় যে ইকোনমি তার দিকে আমরা ন্যাচারালি ঝুঁকবো, অথবা আমাদেরকে ন্যাচারালি আমরা ওইদিকে চলে যাব, আমাদের মার্কেটটা ওইদিকে ফোকাস হবে। শুধু চায়না হবে আমাদের ইম্পর্টেন্ট টার্গেট, আমরা বেশি এখন বেশি আমদানি করি, লার্জেস্ট এক্সপোর্টার, আমদানির সোর্স হচ্ছে চায়না। এই 2028 সাল আসতে আসতে অথবা 2028 সাল যখন হবে তখন দেখা যাবে যে আমাদের লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন চায়না হবে। সুতরাং আমরা চায়না ফোকাস অটোমেটিক্যালি হয়ে যাবো। এটা একটা দেশকে আরেকটা দেশকে রিপ্লেসমেন্ট নয়, এটা একটা ন্যাচারাল ট্রান্সফার হবে। আর তাছাড়া ওই যে মঞ্জু ভাই বলছেন টেকনোলজির ব্যাপার, যখন এই টেকনোলজির ব্যাপার আসে, কম্পিটিটিভনেস এর ব্যাপার আসে, গ্লোবাল সাপ্লাই চেইন আপনি আপনি যদি কনসিডার করেন, দেখবেন যে সারা পৃথিবীতে সবাই বলবে যে কম্পিটিটিভনেস এর জন্য আমরা চায়না থেকে কিনতে হয়। এটা শুধু এটা আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া সব জায়গায় সুতরাং ন্যাচারালি ওরা পার্টনার হয়ে যায়। যখন ন্যাচারাল পার্টনার যখন তারা হয়ে যায়, শুনুন, তাদের সাথে আমাদের বিজনেসটা করতে হবে। সেই জন্যই অনেকে এই কথাটা কেন যেন বলতে চায় না, আমি তো খুব জোর গলায় বলি যে আমাদেরকে প্রায়োরিটি বেসিসে অবশ্যই এখন চায়নার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা দরকার, এবং চায়নার সাথে ট্রেড ফ্যাসিলিটেট করার জন্য আমরা যে রুটটা ওদের বিসিএম বিসিআইএম যে রুটটা, চায়না, মিয়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, যে বিসিআইএম, এই নেটওয়ার্কটা, এই কমিউনিকেশনটা খুব দ্রুত তৈরি করা দরকার। যেমন ধরুন আমাদের আমাদের একটা ইন্টারনাল নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে যাচ্ছে, আমাদের কর্ণফুলী নদীর নিচে দিয়ে যে প্যানেল টানেলটা করা হয়েছে, এটা কিন্তু ইট ইজ ফোকাসড টু কক্সবাজার এবং তার মানে মিয়ানমার, এবং আমরা একটা খুব চমৎকার একটা রেল কমিউনিকেশন করছি। আমরা যদি মিরসরাই থেকে যদি আমরা একটা কানেক্টিভিটি করতে পারি চায়নার কুনমিং পর্যন্ত মিয়ানমারের ভিতর দিয়ে, আমাদের কস্ট বেড়ে কমে যাবে, আমাদের এক্সপোর্টের কস্ট কমে যাবে। আমরা এটা করা উচিত, ভারত আমাদের পাশে আছে, মার্কেটটা আমাদের আছে, এই মার্কেটে যে নন টেরিফ ব্যারিয়ার গুলো আছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।